শুভ সকাল। নবম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার। যথারীতি আজকে ফিনান্স ব্যাংকিং এর নতুন একটি অনলাইন ক্লাস নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। ইতিমধ্যে আমরা আমাদের সিলেবাস থেকে নবম অধ্যায় অর্থাৎ ব্যাংকিং ব্যবসা ও তার ধরন, এটার বইয়ের আলোচনা এবং জুম ক্লাস শেষ করেছি। তো আজকে মূলত আমরা সবগুলো চ্যাপ্টারে যেমন আমরা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলতাম, আজকেও তারই ধারাবাহিকতা আমরা দুটো সৃজনশীল প্রশ্ন দেখব এই চ্যাপ্টার থেকে। তো প্রথমত আমরা যদি প্রথম সৃজনশীলটা নিয়ে যাই আগাই, তাহলে মিস্টার খান একজন ব্যবসায়ী, তিনি একটি কারখানা স্থাপনের জন্য একটি বিশেষ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। এই ব্যাংকটি শুধুমাত্র শিল্প খাতের উন্নয়নের জন্যই কাজ করে থাকে। তো গোপনীয়তা নীতি বলতে কি বুঝে? আমরা ব্যাংকিং ব্যবসার কয়েকটা নীতি দেখেছি, তার মধ্যে গোপনীয়তা, গ্রাহকদের আস্থা অর্জনের একটি উপায় হচ্ছে ব্যাংকের গোপনীয়তার নীতি। অথবা আমরা যদি এটাকে এভাবে লিখতে পারি, গ্রাহকদের সকল তথ্য কারো সাথে শেয়ার করবে না, অথবা কারো কাছে বক্তা এই গ্রাহকদের তথ্য বলবে না, এই ধরনের নিশ্চয়তা প্রদান করাই হচ্ছে ব্যাংকের গোপনীয়তার নীতি, বা গ্রাহকদের সকল তথ্য নিরাপদ আকারে এবং গোপনীয় রাখার যে নীতি সেটাকে আমরা গোপনীয়তা নীতি। যে কোনো ভাবে আমরা সেটাকে কিন্তু ইলাবোরেট করতে পারবো। দেন ছিল ছাত্র ছাত্রীদের জন্য যে ব্যাংক অ্যাকাউন্ট বা কি ধরনের ব্যাংক রয়েছে। তো আমরা কয়েকটা ব্যাংকের ধরনের মধ্যে দেখেছি ছাত্র ছাত্রীদের জন্য যে ব্যাংকটা রয়েছে তার নাম হচ্ছে স্কুল ব্যাংক। স্কুল পর্যায়ের ছাত্রছাত্রী অর্থাৎ তোমাদের জন্য সঞ্চয় উৎসাহী করে তোলার জন্য ব্যাংকে একটি বিশেষ সুযোগ হিসাব খোলার সুযোগ দেওয়া হয়, এবং সেই ক্ষেত্রে সেটাকে স্কুল ব্যাংকের শাখা খোলা হয় বা স্কুলেই ব্যাংকের একটা শাখা থাকে। ছাত্রছাত্রীরা উক্ত শাখায় হিসাব খুলে তাদের সঞ্চিত অর্থ রাখতে পারে, এবং এতে করে কি হয়, তারা মিতব্যয়ী হওয়ার শিক্ষা পায়। অর্থাৎ তোমরা যে বাবা মা টাকা দিল তোমাদের টিফিনের সময় টিফিন খাওয়ার জন্য, সেটা তোমরা যদি 50 টাকা পাইলা, 50 টাকা না খায়ে 20 টাকা সঞ্চয় করলা, এবং ওই 20 টাকাটাই ওই ব্যাংকে সঞ্চয় করলা, একটা অ্যাকাউন্ট ওপেন করলা ওইখানে করলা, তো সেটাই হচ্ছে স্কুল ব্যাংক। তো আমাদের এখানে এই ব্যাংকটা দেখা যায় না, আমাদের এখানে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যেই স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করা যায়। তো এটা আমরা দেখেছি অলরেডি, স্কুল ব্যাংক আমাদের এখানে বাণিজ্যিক ব্যাংকগুলো মূলত করে, আলাদা কোনো ভাবে স্কুল ব্যাংকিং বা স্কুল ব্যাংক বলতে কোনো ব্যাংক আমাদের এখানে নাই। তো তোমাদের নাই এটা বলতে হবে না, তোমাদের মানে স্কুল ব্যাংকিং এর কিছু বৈশিষ্ট্যগুলো বললেই হয়ে যাবে। দেন উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি কোন শ্রেণীর? তো এখানে মিস্টার খান একটি ব্যাংক থেকে টাকা নেয় যেটা শুধুমাত্র শিল্প খাতের, তার মানে এটা শিল্প ব্যাংক, রাইট? তো আমরা এখানে যেহেতু আমাদের এটা উদ্দীপকের প্রশ্ন, তো আমরা এটা তিনটা প্যারা করে লিখবো, রাইট? তো প্রথম প্যারা আমরা স্ট্রেট ফরওয়ার্ড, এটা কোন ধরনের ব্যাংক, এটা একটি শিল্প ব্যাংক। দেন শিল্প ব্যাংকের কিছু বৈশিষ্ট্য সুবিধা গুরুত্ব লিখ। দেশের শিল্প খাতের উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত ব্যাংকটি হচ্ছে শিল্প ব্যাংক। এই ব্যাংক সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, ভূমি যন্ত্রপাতি কারখানা দালান ইত্যাদি স্থাপনের জন্য উদ্যোক্তারা মূলত শিল্প ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে থাকে। তো এবার আমরা উদ্দীপকের সাথে রিলেট করব। তো মিস্টার খান একজন ব্যবসায়ী, তিনি কারখানা স্থাপনের জন্য একটি শিল্প ব্যাংক থেকে ঋণ নেন। মিস্টার খানের ব্যাংকটি মূলত শিল্প খাতের উন্নয়নেই ঋণ দেয়, যে লাইনটা আমাদের বইতেও মানে প্রশ্নের মধ্যেই ছিল যে শিল্প খাতের উন্নয়নেই কাজ করে। তার মানে উদ্যোক্তাদের কারখানা প্রতিষ্ঠায় সহযোগিতা করাই হচ্ছে এই শিল্প ব্যাংকের উদ্ভাবন। বাংলাদেশে এই ব্যাংকটার নাম কি? আমরা বলছি বিডিবিএল অথবা বাংলাদেশ শিল্প ব্যাংক। তাই বলা যায় যে শিল্প খাতের উন্নয়নের জন্য ঋণ সহযোগিতা দেয় বিধায় এটা একটি শিল্প ব্যাংক। অর্থাৎ আমরা কিন্তু আমাদের উদ্দীপকের সাথে আমাদের শিল্প ব্যাংকের কিছু বৈশিষ্ট্যকে রিলেট করে অ্যান্সারটা লিখবো সৃজনশীল। তো তোমাদের কিন্তু সৃজনশীলের ক্ষেত্রে আবারও আমি বলতেছি, আবারও বলতেছি, গুরুত্ব দিয়ে সৃজনশীল গুলার ফরম্যাট ফলো করবে এবং ভাষায় লিখে লিখে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ ভালো মার্ক ব্যাংকিং সেক্টর সেকশনে অনেক স্টুডেন্টই পায় না, ব্যাংকিং পার্টের থেকে ভালো মার্ক তুলতেই হবে, আদারওয়াইজ
ভালো রেজাল্ট হবে না। ফাইন্যান্সের পার্ট ভালো পড়ি, অনেকেই ব্যাংকিং পার্ট পড়ি না, এটা আমরা কিন্তু প্রথম দিন থেকে আমি বলে আসতেছি, আবারও বললাম। দেন আমাদের লাস্ট ঘ নাম্বার প্রশ্ন, যেটা উচ্চতর দক্ষতা, এখানে ছিল উদ্দীপকে বর্ণিত ব্যাংকটি শিল্প খাতের উন্নয়নে কিরূপ অবদান রাখবে বলে তুমি মনে করো? এখানে তার মানে তোমার কিছু মতামত তুমি এখানে অ্যাড করতে পারবা। তো উদ্দীপকে উল্লেখিত ব্যাংকটি শিল্প খাতের উন্নয়নে ব্যাপক অবদান রাখবে বলে আমি মনে করি। দেশের শিল্পায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংকটি হচ্ছে শিল্প ব্যাংক। এই ব্যাংক শিল্প উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদে ঋণ দেয়, ঋণদানের মাধ্যমে এই ব্যাংকটি তাদের মুনাফা অর্জন করে। তো উদ্দীপকে মিস্টার খান একজন ব্যবসায়ী, তিনি কারখানা স্থাপনের জন্য বিশেষ ব্যাংক থেকে ঋণ নেয়। ব্যাংকটি শুধুমাত্র শিল্প খাতের উন্নয়নেই কাজ করে, দেশের শিল্প খাতের উন্নয়নকে ত্বরান্বিত করতে এই ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এখন তোমার কিছু মতামত। শিল্প কারখানা নির্মাণ প্রসারের লক্ষ্যে শিল্প ব্যাংক ঋণদান সহায়তা দেয়। শিল্পোক্তরা যাতে শিল্প কারখানা, ভূমি ইত্যাদি কেনার জন্য শিল্প ব্যাংক থেকে ঋণ নেয়, তো তারা এই ঋণগুলো পাইলে তারা তাদের বিজনেসকে শুরু করতে পারে এবং বিজনেসকে বড় করতে পারে। এই লাইনগুলো এখানে দিতে পারো যে তারা শিল্প উদ্যোক্তারা, তারা যদি ঋণ পায় তাহলে তারা তাদের ব্যবসা শুরু করতে পারে এবং ব্যবসাকে আরো বড় সম্প্রসারণ করে বেশি মুনাফা অর্জন করতে পারে, যা কিনা আমাদের জাতীয় উন্নয়নে বা জাতীয় আর্থিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক হারে ভূমিকা রাখে। তো মিস্টার খানের এই ব্যাংকটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক হারে ভূমিকা রাখে। তো এটা একটা জাস্ট ফর্মেট, এটা কিন্তু একটা নমুনা যে হুবহু এটাই লিখতে হবে এরকম না। তো এই ফর্মেটটা ফলো করে তোমরা আরো এখানে কথা বাড়াইতেও পারো, কিছু কথা চেঞ্জ করতে পারো তোমাদের মতন করে। আমি জাস্ট একটা স্যাম্পল অ্যান্সার তোমাদেরকে বলতেছি, এটা তোমরা এখন তোমাদের এই তোমাদের মতন করে তোমাদের স্যাম্পল অ্যান্সারটা দাঁড়া করাবা, বাট ফর্মেট এটা ফলো করবা। আমরা দ্বিতীয় প্রশ্নটায় যাব। এ ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনে চলে। ব্যাংক এমন ভাবে অর্থ পরিচালনা করে যাতে নগদ অর্থ কমে না যায়, আবার উদ্বৃত্ত না হয়। উদ্বৃত্ত মানে বেশি টাকা যাতে তার হাতে না থাকে, ঠিক আছে, এমনও না হয় যাতে তার হাতে টাকার ক্রাইসিস, এটাও যাতে না হয়, আবার বেশি টাকা যাতে তার কাছে পড়া না থাকে, সেটাই। জামানত ছাড়া ব্যাংক ঋণ প্রদান করে না। গ্রাহকদের সাথে সুসম্পর্ক, সুনাম বৃদ্ধি, প্রচার ইত্যাদির মাধ্যমে ব্যাংকটি একটি সফল ব্যাংক হিসাবে এগিয়ে চলছে। তো ক নম্বর, চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি? তো চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য ছিল আমরা পারস্পরিক উন্নতি সাধন করা, অর্থাৎ কয়েকটা ব্যাংক যখন একসাথে অপারেট করে। দেন ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে বর্ণনা করে। এই ঘ নাম্বার প্রশ্নটা পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো বিনিময়ের মাধ্যম বলতে আমরা সেসব মাধ্যমকে বুঝাই যা মুদ্রার বিকল্প হিসাবে কাজ করে। ব্যাংক বিভিন্ন আর্থিক লেনদেন, দেনা পাওনা নিষ্পত্তির জন্য আমরা চেক, বিভিন্ন বিনিময় বিল, প্রত্যয়ন পত্র, ব্যাংক ড্রাফট, পে অর্ডার ইত্যাদি ব্যবহার করা হয়। তো এই জিনিসগুলো তোমরা চেক অনেকেই চিনো, বিনিময় বিল, প্রত্যয়ন পত্র, আমরা এলসি বলছি। তো ব্যাংক ড্রাফট, পে অর্ডার, এগুলো আসলে তোমাদের এখনো বলা হয়নি, এগুলো তোমরা আসলে পরের ক্লাসগুলোতে যাবো জানবা, বা পরের চ্যাপ্টার গুলোতে আমরা বলবো কিছু কথা। তো জাস্ট এইগুলো এক্সাম্পল, ঠিক আছে, যে টাকার বদলে এই জিনিসগুলা টাকার মতোই কাজ করে। হ্যাঁ, এগুলি চাইলে যে কেউ ব্যাংকে জমা দিয়ে নগদায়ন করতে পারে, অর্থাৎ নগদ অর্থ রূপান্তর করতে পারে। অর্থাৎ আমি যদি একটা প্রত্যয়নপত্র জমা দিই, সেই প্রত্যয়নপত্রে যে টাকা উল্লেখ থাকবে ব্যাংক আমাকে সেই টাকা দিয়ে দিবে, যদি সবকিছু ঠিক মতো থাকে। কেননা এই দলিলগুলো ব্যাংকের কাছে মুদ্রার বিকল্প হিসাবে ব্যবহার করা হয়। এসব মাধ্যম বা দলিল সৃষ্টির মাধ্যমে ব্যাংক বিনিময় মাধ্যম সৃষ্টি করে থাকে, অর্থাৎ ক্যাশ টাকা ছাড়াও ব্যাংক এই ধরনের যে দলিলগুলো আছে বা কাগজগুলো আছে সেগুলোর মাধ্যমেও ব্যাংক তাদের বিনিময় মাধ্যম সৃষ্টি করে। শুধুমাত্র এই যে নগদ টাকা নিয়ে হবে সেরকম না। তো এই প্রশ্নটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেন নগদ অর্থের ভারসাম্যর ক্ষেত্রে ব্যাংক কোন নীতিটি অনুসরণ করে? আমরা বলছি তারল্য নীতি, তাই না? আমরা কয়েকটা নীতির মধ্যে পড়ছিলাম যে তারল্য নীতিটা আমাদের নগদ অর্থের ভারসাম্য, যাতে বেশি টাকাও আমার হাতে না থাকে, কমও হাতে না থাকে, সেটার জন্য তারল্য নীতি। তো স্ট্রেট ফরওয়ার্ড ফার্স্ট লাইন কোন নীতি ফলো করে সেটা আমরা লিখলাম। তো এখন তারল্য নীতি সম্পর্কে আমরা কিছু কথা বলবো সেকেন্ড প্যারায়। তো চাওয়া মাত্র গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দেওয়াই ক্ষমতাই হলো তারল্য নীতি। এই নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংক পর্যাপ্ত নগদ অর্থ হাতে রাখে এবং গ্রাহকদেরকে চাহিবা মাত্র যাতে সেই অর্থ পরিশোধ করতে পারে। উদ্দীপকে এ ব্যাংক কিছু নিয়ম নীতি মেনে পরিচালিত হচ্ছে। ব্যাংক এমন ভাবে অর্থ পরিচালনা করে যাতে নগদ অর্থ কমে না যায়,
আবার ব্যাংকে বেশি উদ্বৃত্ত অর্থ জমা না পড়ে, যেন মুনাফার পরিমাণও কমে না যায়। তো আমরা বলছিলাম যে নগদ অর্থ যদি বেশি থেকে থাকে তাহলে কি হবে, ব্যাংক মুনাফা করতে পারবে না। আবার যাতে নগদ অর্থ কমে যায় সেক্ষেত্রে আমরা যারা কাস্টমার ব্যাংকে টাকা জমা দিই তারা গেলে টাকা পাবো না, তো গ্রাহকরা সেক্ষেত্রে সেবা পাবে না ঠিক মতো। তো সেই জন্যই একটা যথাযথ তারল্য নীতি অনুসরণ করে তাদেরকে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে হবে। তো এটা আমরা নীতির থেকে একটা প্রশ্ন আসলো। তারপরে আমাদের 9 নম্বর, উদ্দীপকের আলোচনায় ব্যাংকের সকল মৌলিক নীতি অনুসরণ করা হয়েছে কি, অর্থাৎ সবগুলা নিয়ম মানা হয়েছে কিনা বিশ্লেষণ করো। তো সে তারল্য নীতি ফলো করে, সুনাম বৃদ্ধি, সুসম্পর্ক প্রচার এটাও তারা করে, তার মানে তারা বেশ কয়েকটি মৌলিক নীতি ফলো করছে, তাই না? এখন আমরা কোনগুলা ফলো করছে আমরা এগুলো একটু কিছু কথা বলি। তো ব্যাংক একটি ঝুঁকিবহুল ব্যবসা, যেটা আমরা প্রথম দিন থেকেই বলছি, ব্যাংকিং ব্যবসায় ব্যাংক অন্যের অর্থ নিয়ে ব্যবসা করে, তাই ঝুঁকি এড়ানোর জন্য ব্যাংক কিছু মৌলিক নীতি মেনে চলতে হয়। এসব নীতি মেনে না চললে ব্যাংক ব্যবসায়িক ভাবে ঝুঁকির মুখে পড়ে। উদ্দীপকে এ ব্যাংক পরিচালনায় বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়েছে, এই সকল নীতি মেনে চলে বলেই ব্যাংকিং ব্যবসায় ঝুঁকি অনেকটা কমে গেছে। যেমন প্রচার নীতি মানে, সেবার নীতি মানে, তারপর তারা নিরাপত্তার নীতি মানে, তারল্য নীতি মানে, তো এইগুলা সব ব্যাংক মাইনা চলতেছে। তো উদ্দীপকে এই ব্যাংকটি পর্যাপ্ত নগদ অর্থ হাতে রেখে তারল্য নীতি অনুসরণ করে, নিরাপত্তার আওতায় এই ব্যাংকটি ঋণদানের ক্ষেত্রে জামানত গ্রহণ করে, এছাড়া আস্থা অর্জনের জন্য তারা সুসম্পর্ক বজায় রাখে, যেটা কিনা তাদের সুনাম নীতি ও প্রচার নীতি অনুসরণও করতেছে তারা। তার মানে বেশ কয়েকটি, প্রায় 5-6টা নীতি ব্যাংকটা ফলো করতেছে, আমাদের উদ্দীপকের ব্যাংক। তার মানে এই ব্যাংক নীতি, এই ব্যাংকটি ব্যবসায় প্রায় সবগুলো নীতি মোটামুটি অনুসরণ করতেছে, বেসিক যে নীতিগুলো দরকার সবগুলো অনুসরণ করে সে ব্যবসা করতেছে। তার মানে আমরা এইভাবেই লিখবো, এবং কোনটা কোন নীতি আমার এই উদ্দীপক থেকে বোঝা যাচ্ছে, যে সুনাম বৃদ্ধি, প্রচার, তাহলে প্রচার নীতি, সুসম্পর্ক মানে সেবার নীতি, সুনাম বৃদ্ধি এটা, তারপর ঋণের ক্ষেত্রে তারা ঋণ প্রদান করার ক্ষেত্রে জামানত রাখতেছে, তার মানে সেটা নিরাপত্তার নীতি, অথবা আমরা সেটাকে, এছাড়া তারল্য নীতি, এগুলা সবই তারা ফলো করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে আমরা আমাদের প্রত্যেকটা সৃজনশীলকে লেখার চেষ্টা করব, এবং বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। আমাদের বইয়ের সৃজনশীল গুলা আছে, তারপরে আমরা বইয়ের বাইরে কিছু যদি আমরা বোর্ড কোশ্চেন গুলা দেখি, সেখানকার কোশ্চেন গুলো আমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে পারি। এবং একই সাথে আবারও বলবো, লকডাউন, সবাই লকডাউনে ঘরে থাকো, নিরাপদে থাকো, বাসার সবাইকে নিয়ে ভালো থাকো। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিজেরা ভালো থাকবে, এবং আমার জন্য অবশ্যই দোয়া করবে, আশীর্বাদ করবে, যাতে আমিও তোমাদের সাথে প্রতিটা ক্লাস সুন্দর মতন নিয়ে যেতে পারি। তো আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, আমরা সেই চ্যাপ্টার নিয়ে আগামী ক্লাসগুলোতে শুরু করব, এবং আমাদের তাহলে আমাদের ফার্স্ট টার্ম পরীক্ষার সিলেবাস শেষ হয়ে যাবে, এই একটা চ্যাপ্টার শেষ হলে। এখন তারপরে আমাদের যদি রিভিশন ক্লাস দরকার হয় তো আমরা রিভিশন ক্লাসে যাব, অথবা যদি আমাদের রোজার ছুটি পড়ে যায় তাহলে রোজার ছুটি, আর যদি এর মধ্যে রোজার ছুটি পড়ে সেক্ষেত্রে আমরা কিন্তু কিছু ক্লাস নিয়ে সিলেবাস শেষ করব, তারপর আমি ক্লাস অফ করব, অনলাইন ক্লাস। তো এটা আমরা টাইম টু টাইম যেভাবে স্কুল থেকে নোটিশ হবে সেভাবেই আমরা আগাবো। তো এখন পর্যন্ত আমরা আমাদের ক্লাস যেভাবে চলছে সেভাবেই শেষ হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।